केंद्रीय सरकार एबार चालू करते चले डिजिटल एड्रेस कोड प्रत्येक बाड़ी जन्य डिजिटल एड्रेस कोड चालू होते चले डिजिटल एड्रेस कोड की बा क्यूआर कोड की अर्थात डिजिटल एड्रेस कोडर माध्यम अपनारा की सुजोग सुविधा पाबेन तो समस्त डिटेल्स किन्तु आजकेर एई भिडियोते आपनादेरके जानाबो। तो अवश्य भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखबेन। एछाड़ा चैनल नतून होये थाकले परवर्ती भिडियोर लेटेस्ट नोटिफिकेशनगुलो सबार प्रथम एई चैनल थेके पाओयार जन्य चैनलटी सबसक्राइब करे पाशेर बेल आइकन टिपे नोटिफिकेशन अल करे राखबेन। एछाड़ा भिडियोटी भालो लागले अवश्य भिडियोटिते एकटि लाइक दिये दिबेन। ठीक जेमन 12 সংখ্যার আধার নাম্বার থেকে কোনো ভারতীয় নাগরিক সম্পর্কে তার জন্ম তারিখ ঠিকানা সহ বিস্তারিত তথ্য পাওয়া যায়, তেমনি বাড়ির ঠিকানা সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্য এক জায়গায় আনতে এই ডিজিটাল অ্যাড্রেস কোড চালু করার কথা ভাবছে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রক। কেন্দ্রের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে আপনার 2 লাইন বা 3 লাইন বা 4 লাইনের ঠিকানা মাত্র 10 থেকে 12 সংখ্যা অর্থাৎ ডিজিটাল কোডের মাধ্যমে কিন্তু জানা যাবে। তাই দেশের প্রায় 75 কোটি ঠিকানা 10 থেকে 12 সংখ্যায় ডিজিটাল অ্যাড্রেস কোডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। কেন্দ্রের দাবি, ডিজিটাল অ্যাড্রেস কোডে ব্যবহৃত নাম্বারটি যে কোনো প্রান্ত থেকে নির্দিষ্ট ঠিকানার যথাযথ অবস্থান জানতে সাহায্য করবে। এক্ষেত্রে নির্দিষ্ট ঠিকানায় চিঠি যাওয়া বা ই কমার্স সংস্থার পণ্য ডেলিভারি আরও সহজ হবে। শুধু তাই নয়, বিমা ব্যাংকিং সহ যে কোনো ক্ষেত্রে KYC হিসাবে ডিজিটাল অ্যাড্রেস কোড আরও নির্ভুল ও সহজ হবে। এই ডিজিটাল অ্যাড্রেস কোড কিভাবে চালু হবে তার প্রাথমিক রূপরেখা তৈরি করেছে কেন্দ্র। জানা গিয়েছে দেশের সমস্ত বাড়িতে এই কোড চালু করা হবে। দেশের বর্তমানে গৃহস্থ বাড়ির সংখ্যা প্রায় 35 কোটি, এর সঙ্গে রয়েছে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ও অন্যান্য ঠিকানাও। সব মিলিয়ে 75 কোটি ঠিকানার ডিজিটাল অ্যাড্রেস কোড চালু করতে চায় কেন্দ্র। কেন্দ্রের যুক্তি, বর্তমানে ঠিকানার প্রমাণ হিসাবে যে নথিগুলি ব্যবহৃত হয় সেগুলি ডিজিটাল পদ্ধতিতে যাচাই করে দেখার কোনো উপায় নেই। শুধু তাই নয়, ওই ঠিকানাতেই সংশ্লিষ্ট ব্যক্তি আদেও থাকে কি না তা প্রমাণ করা মুশকিল। কিন্তু ডিজিটাল অ্যাড্রেস কোড চালু করা গেলে ঠিকানার নির্ভুল হদিশ মিলবে খুব সহজেই। শুধুমাত্র ডিজিটাল অ্যাড্রেস কোডই নয়, প্রত্যেক বাড়ির জন্য চালু হতে পারে বিশেষ কিউআর কোড। বাড়ির সামনে ওই কিউআর কোড টাঙানো থাকলে সেটিকে স্ক্যান করেও বাড়ির যথাযথ ঠিকানা সহজেই পাওয়া যাবে। প্রতিটি ফ্ল্যাট, বাড়ি বা অফিসের জন্য আলাদা আলাদা কোড থাকবে। একটি অফিস বিল্ডিংয়ে একাধিক অফিস থাকলেও প্রতিটির জন্য আলাদা আলাদা কোড থাকবে। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতেই পেলেন ডিজিটাল অ্যাড্রেস কোড কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু চালু করতে চলেছে। তো এই ডিজিটাল অ্যাড্রেস কোড ঠিক আপনার আধার কার্ডের মতো, আপনার আধার নাম্বার দিলে যেরকম আপনার সমস্ত ডিটেলস জানা যায় অর্থাৎ আপনার জন্ম তারিখ ঠিকানা সহ সমস্ত তথ্য কিন্তু পাওয়া যায়, তেমনি বাড়ির ঠিকানা সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্য এই এক জায়গায় আনতে কিন্তু ডিজিটাল অ্যাড্রেস কোড চালু করার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ এই ডিজিটাল অ্যাড্রেস কোডের মাধ্যমে আপনাদের সমস্ত অ্যাড্রেসের ডিটেলস জানা যাবে। সেই ডিজিটাল অ্যাড্রেস কোড কিন্তু 10 থেকে 12 সংখ্যার মধ্যে হবে। প্রায় দেশের 75 কোটি ঠিকানা 10 থেকে 12 সংখ্যায় ডিজিটাল অ্যাড্রেস কোডের আওতায় আনার পরিকল্পনা করছে কেন্দ্র। এই ডিজিটাল অ্যাড্রেস কোডে ব্যবহৃত নাম্বারটি যে কোনো প্রান্ত থেকে নির্দিষ্ট ঠিকানায় যথাযথ অবস্থান জানতে সাহায্য করবে। অর্থাৎ যে কোনো জায়গা থেকে ওই ডিজিটাল অ্যাড্রেস কোডের নাম্বার দিয়ে কিন্তু সঠিক ঠিকানা কিন্তু জানা যাবে। এর ফলে আপনার ঠিকানায় চিঠি যাওয়া বা ই কমার্স সংস্থার পণ্য ডেলিভারি আরও কিন্তু সহজ হয়ে যাবে। শুধু তাই নয়, বিমা ব্যাংকিং সহ যে কোনো ক্ষেত্রে KYC হিসাবে ডিজিটাল অ্যাড্রেস কোড আরও নির্ভুল ও সহজ হবে। দেশে বর্তমানে গৃহস্থ বাড়ির সংখ্যা 35 কোটি, এর সঙ্গে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ও অন্যান্য ঠিকানা মিলিয়ে মোট 75 কোটি ঠিকানা রয়েছে। তো এই সমস্ত 75 কোটি ঠিকানাকেই কিন্তু ডিজিটাল অ্যাড্রেস কোডের আওতায় আনার চেষ্টা করছে। এদের যুক্তি, বর্তমান ঠিকানার প্রমাণ হিসাবে যে নথিগুলি ব্যবহৃত হয় সেগুলি ডিজিটাল পদ্ধতিতে যাচাই করে দেখার কোনো উপায় নেই। শুধু তাই নয়, ওই ঠিকানাতেই সংশ্লিষ্ট ব্যক্তি আদেও থাকে কি না তা প্রমাণ করা মুশকিল। কিন্তু ডিজিটাল অ্যাড্রেস কোড চালু হয়ে গেলে ঠিকানার নির্ভুল হদিশ খুব সহজেই মিলবে। এই ডিজিটাল অ্যাড্রেস কোড চালু হওয়ার পর প্রত্যেক বাড়িতে কিন্তু একটি করে কিউআর কোড বসিয়ে দিয়ে হবে। সেই কিউআর কোডের মাধ্যমে কিন্তু সেই বাড়ির ঠিকানা সম্পর্কে সমস্ত বিস্তারিত জানা যাবে। তো এই ডিজিটাল অ্যাড্রেস কোড খুব শীঘ্রই কিন্তু চালু হতে চলেছে। তো এখনও পর্যন্ত এই ডিজিটাল অ্যাড্রেস কোড কবে থেকে চালু হচ্ছে সেই নিয়ে কিন্তু কোনো আপডেট দেওয়া হয়নি। তো পরবর্তীতে এই নিয়ে যদি কোনো আপডেট আসে অবশ্যই পরবর্তী ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে তাদেরকে ইনফরমেশনগুলো জানার সুযোগ করে দেবেন। এবং আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন টিপে নোটিফিকেশন অল করে রাখবেন।